শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বাঁকা সংলগ্ন উৎসব ময়দানে শুরু হলো বর্ধমান রাজ্য হস্তশিল্প মেলা। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। ক্ষুদ্র ও মাঝারি শিল্পীরা নিজ নিজ হস্তশিল্পের পোস্টার নিয়ে এই মেলায় হাজির হয়। করোনাবিধি মেনে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই মেলার উদ্বোধন করেন এই দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। কৃষকের কথা যেমন ভেবেছেন, তাদের কথাও তিনি ভেবেছেন, তাই তাদের জীবনযাত্রার মান উন্নয়নে এবং তারা যে তাই পরিশ্রম করে যে দ্রব্য তারা তৈরি করেন সেই দ্রব্য বিপণনের জন্যে রাজ্যে যেমন রাজ্য হস্তশিল্প মেলা হয়, তারই অঙ্গ হিসেবে বিভিন্ন জেলাতেও এই মেলা হয়ে থাকে। আমি দীর্ঘদিন এই দপ্তরে ছিলাম, আমি জানি এই মেলা আসানসোলে হয়, এই মেলা শিলিগুড়িতে হয়, এই মেলা কৃষ্ণনগরে হয়, এই মেলা আরও অনেক জায়গায় হওয়ার পরিকল্পনা আরও থাকে। ইতিমধ্যে কলকাতায় সল্ট লেকের এই মেলা সম্পন্ন হয়েছে। আমাদের এই দপ্তরে ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সপোর্ট প্রমোশন সোসাইটির সদস্য সচিব এবং পশ্চিমবঙ্গ রেশম মহাসংঘের যিনি ম্যানেজিং ডাইরেক্টর আমাদের দেবযানী দত্ত তিনি উল্লেখ করেছেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহসভাধিপতি দেবু টুডু, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই দিন ওই মেলাকে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা চোখে পড়ে। বেত, বাঁশ, কাঠ দিয়ে তৈরি বিভিন্ন সামগ্রীর পোস্টার সাজিয়ে হাজির হয় হস্তশিল্পীরা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা এই মেলায় তাদের সৃষ্টি সম্ভার নিয়ে হাজির হন। এরা বানায় ঘরে সারা বছর, তারা বেকার একটা পরিসর পাচ্ছে। আমি একদিন চলুন আমার সঙ্গে জিজ্ঞেস করবো স্টলে স্টলে গিয়ে, প্রত্যেকে বলবে এই মেলায় আমাদের ভালো উপকৃত হয়। আমরা 25,000, 30,000, 40,000, 50,000, 1,00,000, 2,00,000 করে সারা বছরে এদিক ওদিক করে 1,50,000 টাকা রোজগার চলে যায় স্যার, মোটামুটি আমাদের চলে যায়। এবং এটা আমি বলতে শিলিগুড়ি থেকে শুরু করে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জেলা থেকে ব্লক স্তরে যত মেলা আছে রাজ্য স্তরে সব মেলায় কিন্তু খুব সুন্দরভাবে শিল্পীরা খুশি, সুখী এবং খুশি। এই সুখী এবং খুশিকে সমৃদ্ধ করার জন্য সাংবাদিকদের কিছু দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতাগুলো কী হলো না, গ্রামে গঞ্জে যেখানেই শিল্পী আছে এবং শিল্প আছে তাদেরকে সম্ভাবন দেওয়া, বলে দেওয়া, বুঝে দেওয়া মেলায় যান, আপনার মালপত্র বিক্রি করবে। এবং এই বিক্রি করার জন্য আমাদের সকলেরই ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি আছে, দায়িত্ব আছে যে আমরা মানুষের উন্নতি চাই কি, মানুষের উন্নতি চাই, শিল্পীদের উন্নতি চাই, তার জন্য কিছু পথ চাই, পন্থা চাই, পদ্ধতি চাই, কার্যক্রম চাই, প্ল্যানিং চাই, পরিকল্পনা চাই, তাহলে তাদের উন্নতি করা যায়। সেটাই মমতাজি দেখিয়ে দিলেন আজকে বাংলায় এসে। ক্ষমতায় থাকলে যে শুধুমাত্র রোড রাস্তা, ঢালা রাস্তা, পাকা রাস্তা নয়, মানুষের জীবন জীবিকার পথ, অর্থনীতি, মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, শান্তি, স্বাধীনতার পথে, উন্নতির পথে যা যা করা দরকার সেটা মেলা খেলা স্বাভাবিকভাবে মানুষ করেছে। বর্ধমান জেলার যারা মেলা যে আট দিয়ে নিয়ে আসছি, গাড়ি করে নিয়ে আসছি, খাওয়াচ্ছি, এখানে রাখছি, কমিউনিকেশন, আর্টিজেন কার্ড দিচ্ছি, টাকা দিচ্ছি, পয়সা দিচ্ছি, তাদের উন্নতি করার জন্যে জিএমডিআরএস যে ইন্ডাস্ট্রিয়াল অফিসাররা ব্লকে ব্লকে আছে সেখানে যোগাযোগ করলেও হবে, জিপি ব্লক অঞ্চল আমাদের জনপ্রতিনিধিকে সরকারি আধিকারিককে সবাই তাদেরকে খবর করছে, এত অ্যাড দিচ্ছি, প্রচার করছি, আপনারা যেখানে এত সুযোগ সুবিধা আছে চলুন, নিয়ে নিন সুযোগ সুবিধাগুলো, আপনার অধিকারগুলো নিন, আমরা দিতে চাইছি অধিকার, দায়িত্ব করতে পালন করতে চাইছি, সে অধিকারটা শক্ত করে মাটিকে ধরতে হবে, না হতে তো পৌঁছে না। স্কুল খুলেছে প্রাইমারি স্কুল, যদি প্রাইমারি স্কুলে কেউ না যায় তাহলে পড়ে দেখবে, হাই স্কুল আছে, কলেজ, ইউনিভার্সিটি যেতে হবে তো পড়তে হবে, সরকার দিতে চাইছে তুমি নিতে পারবে না, তাহলে তো হবে না। এই মেলা প্রত্যেক জেলায় জেলায় হয়, রাজ্য স্তরে 5-7টা হয় বড়ো মেলা,
আর প্রত্যেক ব্লকে ব্লকেও হয়। আমরা সার্বিকভাবে যেখানে যেখানে আরও বিভিন্ন বিভিন্ন স্তরে যে খাদি আছে, তন্তু যা আছে, হস্তশিল্প বিভিন্ন মেলা আছে, এটা আমাদের হস্তশিল্পী মেলা আছে। এখানে হচ্ছেই তো, এটা পারমানেন্ট ইস্যু, পারমানেন্ট তো প্ল্যানিং। এই আর্টিজম কর যারা এই মেলা থেকে যারা কি যারা আর্টিজমে আছে যুক্ত সেগুলো তাদেরকে দেওয়া হবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।